জাস্ট কয়েকদিন আগে আমি কিছু ড্রেস সেলাই করেছি লেস এবং কাপড় গজ কাপড় দিয়ে। তো ভাবলাম যে আপনাদের সাথে ড্রেসগুলো শেয়ার করি যে কিভাবে লেস দিয়ে কত সুন্দর করে একদম কম করেছে সুন্দর সুন্দর ড্রেস বানানো যায়। এছাড়াও সাথে আমি কিছু প্যান্টের কালেকশন নিয়েছিলাম একদম কম দামে, এ পার পিস পড়ছিল অনলি 300 টাকা করে। এই প্যান্টগুলো সব ড্রেসের সাথে ইউজ করা যায়, ওরকম কালার দেখে আমি কিনেছি। আর একসাথে অনেকগুলো প্যান্ট কিনে নিলাম যাতে সব ড্রেসের সাথে ইউজ করা যায়। এটা ছিল আরেকটা গজ কাপড় ড্রেস, এটাও লেস এবং গজ কাপড় দিয়ে বানানো, আর সাথে অনেক সুন্দর দেখে একটা ওড়না নিয়েছি যাতে ফুল ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগে। তো একদম সিম্পল কিছু লেস দিয়ে অনেক সুন্দর করে চাইলে অনেক সুন্দর করে ড্রেস বানানো যায়। তো পরেরটা ছিল একদম সাদার মধ্যে, এটা নিয়েছিলাম। তো যদি ফুল ভিডিওটা যদি সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে চান তাহলে ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, যে একদম সিম্পল ডিজাইনের মাধ্যমে কী সুন্দর করে গজ কাপড় দিয়ে অসাধারণ কিছু ড্রেস বানানো যায়। তো আপনারা চাইলে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার লেস দিয়ে সেলাই করা কিছু ড্রেসের কালেকশন, কাটা কাপড় দিয়ে সেলাই করা ডিজাইন করে কিছু ড্রেসের কালেকশন। তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা ছিল ওয়ান পিস কেনা, তো জাস্ট এটা মার্কেটে অনেক রিজনেবল প্রাইসে অনলি 400 টাকা আমি এই ওয়ান পিসটা পেয়েছি। তো এই ওয়ান পিসটা নিয়ে নিলাম। তো এই ওয়ান পিসটা কিন্তু অনেক সুন্দর ছিল, এটাও কিন্তু একদম লেস দিয়ে বানানো, এক কালার কাপড়ের উপরে তারপর জাস্ট লেসের উপরে পুরো জামাটা করা। আর এই লেসটা কিন্তু অসাধারণ, এখন এই লেসটা অনেক বেশি চলতেছে আর দেখেন হাতের কাজটা অনেক সুন্দর লাগতেছে, একদম ফুল ড্রেসের সাথে লেসটা অনেক বেশি মানিয়েছে। তো ফুল ড্রেসটা আসলে অনেক সুন্দর লাগতেছে লেসের কারণে। তো এটার সাথে আমি সাদা একটা প্যান্ট নিয়েছি, প্যান্টটাও রেডিমেড ছিল। আমি ভাবছিলাম যে এটা নিজেই লেস দিয়ে বানাবো, পরে ভাবলাম যেহেতু রেডিমেড পেলাম সো এটা নিয়ে নিই। তো এই যে এটা ছিল রেডিমেড সালোয়ার, একদম এটা জাস্ট আলাদা একটা সালোয়ার কিনে নিয়েছে। তো এই সালোয়ারটার দাম পড়েছিল 300 টাকা। তো এরকম একটা সাদা সালোয়ার থাকলে কিন্তু একসাথে অনেকগুলো ড্রেসের সাথে ইউজ করা যায়। তো নর্মালি এই সালোয়ার আর জামাতে আমার 700 টাকা পড়ছে, আর সাথে আমার পাশে সাদা একটা ওড়না আছে, আমি ওটার সাথে এটার সাথে ওই সাদা ওড়নাটা ইউজ করবো। তো সাদা ওড়নাটা আমার আর কিনতে হয় নাই। সো যদি এক কালার ওড়না আর সালোয়ার থাকে অনেক ড্রেসের সাথে ইউজ করা যায়। তো এছাড়াও আমি অনেকগুলো প্যান্টের কালেকশন কিনেছি, যে যে প্যান্টগুলোর দাম পড়ছে 300 টাকা করে পার পিস। তো এই একসাথে অনেকগুলো কালারই কিনে নিয়ে আসছিলাম আর সবগুলো কালারই অনেক সুন্দর। তো আমি পরে এগুলো ম্যাচিং করে এগুলোর সাথে কাটা কাপড় দিয়ে লেস ম্যাচিং করে ড্রেস বানাবো। তো এই যে এটা ছিল ইয়েলো কালার। তো এরকম অনেকগুলো সালোয়ার কালেকশন একসাথে নিয়ে আসলাম কারণ সবসময় পাওয়া যায় না। তো এটা গ্রিন কালার, গ্রিন কালার, রেড কালার, এছাড়াও এটা ছিল অফ হোয়াইট কালার, এরকম অনেকগুলো ড্রেসে না এটা ক্রিম কালার ছিল, এরকম অনেকগুলো প্যান্টের একসাথে আমি প্যান্টগুলো কিনে নিয়ে আসছিলাম প্রায় 6-7টার মতো, 6টা মেবি 4-6টা এরকম। তো সবগুলো একসাথে নিয়ে এসেছি যাতে পরবর্তীতে আর প্যান্টের টেনশন না থাকে বা সালোয়ার আলাদা করে সেলাই করতে না হয়। তো এখন আমি এই যে গজ কাপড় এবং লেস দিয়ে কিছু ড্রেস সেলাই করছি ওগুলো দেখে আপনাদের সাথে শেয়ার করতেছি। যেমন এটা ছিল জাস্ট এমনিতে একটা গজ কাপড় কেনা, তারপর ভাবলাম যে এটার সাথে কী দিয়ে কী সেলাই করা যায়। পরে এই লেসটা আমি মেরাদিয়া হাট থেকে নিয়েছিলাম অনলি 15 টাকা করে গজ, আর এই সবুজটা ছিল 8 টাকা করে। তো অনেক রিজনেবলের মধ্যেই আমি অনেক কম দামে এই ড্রেসটা কমপ্লিট করতে পেরেছি, আর সাথে ম্যাচিং করে একটা ওড়না দিলাম, আর এই যে সাইড দিয়ে পাইপিং দিয়েছিলাম, পাইপিং যে কালার দিয়েছি আমি সালোয়ারটা ওই কালারে দিয়েছি, ইট কালার সালোয়ার, যেহেতু লেসটা ওরকম টাইপের ছিল একদম এই জন্য আমি ইট কালার দিয়েছি। তো এই ফুল ড্রেসটা আমার কমপ্লিট করতে একদম সেলাই সহ অনলি 900 টাকা পড়ছে ওড়না সহ। যে এটা নিয়েছিলাম ওড়নাটার, ওড়নাটা এত ম্যাচিং করে একদম কাছাকাছি পাবো আসলে ভাবি নাই। সো এই ওড়নাটা গাউছিয়া থেকে নিয়েছিলাম, ওড়নাটা নিয়েছিল 350-400 টাকা এরকম মধ্যে, আর ওটা ছিল ড্রেসটা। তো এই যে ফুল ওভারঅল ফুল ড্রেসটা আর সাথে ইট কালারেরই একটা প্যান্ট নিয়েছিলাম। তো ড্রেসটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারা চাইলে এইভাবে কিন্তু সিম্পল ডিজাইন দিয়ে গজ কাপড়ের মাধ্যমে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারেন। আর নর্মালি আমি আগে অনেক গজ কাপড় দিয়ে নিজে ডিজাইন করেন সুন্দর সুন্দর ড্রেস বানাতাম। তো অনেকদিন হলো যে বেশিরভাগই থ্রি পিস ইউজ করা হয়, তো ভাবলাম যে তাহলে
দুই তিনটা লেস দিয়ে নিজে ডিজাইন করে কিছু ড্রেস বানিয়ে নেই। তো এই যে এটা ইট কালার প্যান্ট বানিয়েছি সাথে, আর এটা দিয়ে পাইপিং দিয়েছি, আর এটা হলো ফুল ওন্নার, ওন্নাটা অনেক বড় ছিল। তো এটা হলো আরেকটা ড্রেস, তো এটাও ছিল সাদার মধ্যে, আমি এটা সাদা দিয়েছি, আর এটাও ফুল লেস দিয়ে বানানো। যেমন এই যে হাতে আমি এই লেসটা দিয়েছি, আর গলা একদম চিকন একটা লেস ছিল আলাদা, ওই লেসটা দিয়েছিলাম। তো এটাও বানাতে খুব সেম ওইটার মতোই কাছাকাছি খরচ পড়ছে, খুব বেশি পড়েনি। তো আর এই ড্রেসগুলো কিন্তু বাসা এবং বাইরে দুই জায়গায় ইউজ করা যায়, আর বাইরে অনায়াসে ড্রেসগুলো ইউজ করা যায় কারণ অনেক স্ট্যান্ডার্ড দেখতে। তো এই লেসটার গজ পড়েছিল 50 টাকা করে, না জানি 40 টাকা এরকম, আর এটা ছিল 15 টাকা করে। এই লেসটা ছিল, লেসটা সাদার মধ্যে ছিল ফুল লেসটা, আর এটার সাথে আমি নিয়েছি সাদা ওন্না এবং সাদা সালোয়ার, এবং সাইডে একটা সাদা পাইপিং দিয়েছি। তো এই ওন্নাটা আমার বাসা আগে ছিল, এই জন্য আমার ওন্নাটা আলাদা করে কিনতে হয়নি, এবং এটার সাথে ফুল ম্যাচিং হয়েছে এই ওন্নাটা। আর প্যান্ট আমি এক কালারের সাদা একটা প্যান্ট বানিয়ে নিয়েছি এটার সাথে, যেহেতু আলো, এছাড়াও আমার কাছে আলাদা অনেকগুলো সাদা প্যান্ট আছে। তারপরে আমি এটার সাথে একটা বানিয়ে নিয়েছি আলাদা করে, যে একদম প্লেন একদম সিম্পল করে একটা প্যান্ট বানিয়ে নিয়েছি এটার সাথে। তো এটা ছিল আমার ফুল ওভারঅল ড্রেস। আপনারা চাইলে এরকম গজ কাপড় দিয়ে এরকম ড্রেস বানিয়ে নিতে পারেন একটু ডিজাইন করে। অনেকে দেখা যায় যে থ্রি পিস কন্টিনিউ থ্রি পিস পড়তে পড়তে ভাবে যে দাঁড়া লেস দিয়ে কিছু একটা বানানো যাক, সেজন্য আপনাদেরকে এই ড্রেসগুলো দেখানো। তো এটা ছিল গজ কাপড়ের উপর জাস্ট শুধু পাইপিং দিয়ে বানানো, আর এই কাপড়গুলো সবগুলো অনেক সফট আর অনেক আরামদায়ক ছিল, এই জন্যই নেওয়া কাপড়গুলো অনেক কমফোর্টেবল। যেমন এটা অনেক সুন্দর ছিল, তো এটাও জাস্ট একদম শুধু সিম্পল পাইপিং দিয়ে করা, এগুলো গজ কাপড়ের উপরে। তো এগুলো ছিল একদম লোনের উপরে, পাতলা লোনের কাপড়গুলো, আর এগুলো অনেক কমফোর্টেবল। আর এটা ছিল বাটিকের একটা থ্রি পিস, এটা জাস্ট বাটিকের একটা থ্রি পিস। তো জাস্ট এটার সাথে ওগুলোর সাথে এটা বানিয়েছিলাম, তাই আপনাদের সাথে এটা শেয়ার করতেছি দেখানোর জন্য। তো এটা নর্মাল একটা থ্রি পিস ছিল, ড্রেসটা কাপড়টা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তাই বাটিকের কাপড়টা কিনে নিয়েছিলাম, থ্রি পিসটা নর্মাল একটা ড্রেস বাসা পরার জন্য। তো এটা জাস্ট এমনিতেই নর্মাল একটা গলা দিয়েছি যেহেতু বাসা পরা হবে। তো এছাড়াও আরেকটা বাটিকের ড্রেস ছিল, এটাও বাটিকের কাপড়ের পর, আর বাটিক ড্রেস কিন্তু অনেক কমফোর্টেবল ইউজ রাফ ইউজ করার জন্য, নর্মালি বাসা ইউজ করার জন্য। তো এটার সাথে অরেঞ্জ কালার সালোয়ার ছিল, এটা অবশ্য থ্রি পিস ছিল, গজ কাপড় ছিল না, আর এগুলোর সাথে ওন্নাগুলো অনেক সুন্দর ছিল। তো এটা ছিল আমার ফুল ড্রেসের নতুন ড্রেস কালেকশনগুলো যেগুলো বানিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। আর আপনারাও চাইলে কিন্তু এভাবে গজ কাপড় দিয়ে সুন্দর করে ড্রেস বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।